আজ আমি বানিয়ে দেখাবো টমেটোর চাটনি। টক মিষ্টি ঝাল টেস্টের এই টমেটোর চাটনি কিছুদিন সংরক্ষণও করে রেখে দেওয়া যায়। কিভাবে আমি এই চাটনি বানাই চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 400 গ্রাম টমেটো নিয়েছি আর একটা একটা টমেটোকে 4 টুকরোয় কেটে নিয়েছি। টমেটো বড় করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। চাটনি বানানোর জন্যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ। তেল গরম হলে 1/2 চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। সর্ষেটা যখনই চটরপটর করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কোঁচানো আদা। আদাটা যখন মুখে পড়ে খুব ভালো লাগে। আপনাদের যদি আদা পছন্দ না থাকে তাহলে না দেবেন, তবে আদা দিলে চাটনির টেস্টটা অনেকটা বেড়ে যায়। আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন। নুন দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন। নুন দিলাম, নুন হলুদ দিয়ে টমেটোটাকে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট টমেটো নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প আঁচে রেখে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না টমেটো সেদ্ধ হয়। একটুও জল দেব না, মাঝে মাঝে ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে দেব। দেখুন টমেটো থেকে জল বেরিয়েছে, দেখে নেব টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। পুরোপুরি টমেটো এখনও সেদ্ধ হয়নি, আবারও ঢাকা দিয়ে কিছু সময় রান্না হতে দেব। টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে, খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব যাতে টমেটোর বড় টুকরো না থাকে। এখন টমেটোর মধ্যে দিয়ে দেব পাকা তেঁতুলের পাল্প। তার জন্য এখানে আমি ডাবরের হোমমেড ট্যামারিন পেস্টটা ইউজ করছি। আলাদা করে তেঁতুল জলে ভিজিয়ে পাল্প বের করার ঝামেলা করতে হলো না, এর থেকেই তেঁতুলের পেস্টটা দিয়ে দিলাম 1/2 চামচ। আপনারা যদি টক বেশি পছন্দ করেন তাহলে আরও 1/2 চামচ দিয়ে দিতে পারেন। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন চিনি দিয়ে দিচ্ছি, এখানে আমি 200 গ্রাম চিনি দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নেব, চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন অল্প থেকে মাঝারি আঁচে রেখে 4-5 মিনিট চাটনিটাকে ফুটিয়ে নেব। কিছু সময় রান্না করার পর চাটনির কালারটা দারুণ এসছে। এই চাটনিটা ফ্রিজে 1 মাস পর্যন্ত স্টোর করে ব্যবহার করা যায়। যেহেতু একটুও জল ব্যবহার করা হয়নি তাই চাটনি কিন্তু নষ্ট হয় না। গ্যাস অফ করে দিলাম কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এই চাটনি শেষ পাতে যেমন খেতে পারেন, লুচি পরোটার সাথেও সার্ভ করতে পারেন। আমসত্ত্ব খেজুরের চাটনির থেকে কোনো অংশে কম নয় এই টমেটোর চাটনি। রেসিপি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।